লিস্টিং টেবিলের মধ্যে যদি কোনো একটা কলামের কিংবা ফিল্ডের নাম আমরা মডিফাই করতে চাই, ফিল্ডের ডেটা টাইপ চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? ঠিক আছে, ওয়েল সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে স্কোয়ার কমান্ডে যাব। আমরা জানি আমরা যে ডাটাবেসটি নতুন তৈরি করেছিলাম, ডাটাবেসটির নাম ছিল ইউনিভার্সিটি। ওই ডাটাবেসের মধ্যে একটা টেবিল এক্সিস্ট করে, সেই টেবিলের নাম হচ্ছে পার্সন। মধ্যে যেই একটা আইডি আছে পার্সন আইডি, এই ফিল্ডের যে আইডি নম্বরটা আমরা ভার ক্যারেক্টার করা আছে, আমি চাচ্ছি যে এটাকে পার্সন আইডির এই ডেটা টাইপটা হবে ইন্টিজার। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে চাই, অল্টার করতে চাই। কাকে অল্টার করব? টেবিলকে। টেবিল করব কোন টেবিলটাকে করব? পার্সন টেবিলটাকে করব। ঠিক আছে, পার্সন টেবিলটাকে আমরা অল্টার করার ক্ষেত্রে আমরা পার্সন টেবিলটাকে মডিফাই করব কোন ফিল্ডটাকে? পার্সন আইডিকে। তাহলে মানে কি মডিফাই করব, ঠিক আছে, মডিফাই মডিফাই করব কলামের, নিশ্চয়ই আমাকে একটা কলামের নাম দিতে হবে, কলাম কলাম কলামের নামটা আমাকে বলে দিতে হবে। কলামের নাম হচ্ছে পার্সন আইডি, পার্সন আইডি। এবং যেহেতু আমি ডেটা টাইপ চেঞ্জ করতে চাই, পূর্বেটা ভার ক্যারেক্টার ছিল, আমি এটাকে চাচ্ছি ইন্টিজারের করতে, এবং ইন্টিজারের সর্বোচ্চ 20 ডিজিট সে আমাকে টাইপ করে দিতে পারবে। ঠিক আছে, এখন সেক্ষেত্রে যদি আমি এটাকে রান করি, এতে করে কি হয়ে যাবে, পার্সন যে আইডি নামে যে ফিল্ডটা আছে, এই ফিল্ডের এতক্ষণ যাবত আমরা ভার ক্যারেক্টার কিংবা ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার হিসাবে অ্যাসাইন করা ছিল, এবং ওখানে চাইলে আমি ক্যারেক্টার ডিজিট যে কোনো কিছু টাইপ করতে পারতাম। কিন্তু এটা চেঞ্জ করার পর প্রেক্ষাপট ধরে ওই ফিল্ডের মধ্যে আমি শুধুমাত্র ইন্টিজার ভ্যালুই টাইপ করতে পারবো কিংবা ইনপুট দিতে পারবো, আদারওয়াইজ অন্য কোনো ভ্যালুকে আমি এখানে ইনসার্ট করতে পারবো না। ওয়েল আমি যদি এটাকে রান করতে চাই, গো বাটনে ক্লিক করি, এতে করে আমার টাইপটা চেঞ্জ হয়ে গেল। এটা চেঞ্জ হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা কি করতে পারি, এখানে এক্সপান্ড করতে পারি এই টেবিলটাকে এবং কলামের ডিটেলস দেখতে পারি। দেখার পরে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এই যে দেখেন পার্সন আইডি আগে ছিল ভার ক্যারেক্টার, এখন হয়ে গেল ইন্টিজার। আমি মনে আছে কিছুক্ষণ আগে ইন্টিজার টাইপের সর্বোচ্চ 20 লেন্থের ডিজিট যেন টাইপ করতে পারে সে ধরনের একটা ব্যবস্থা রেখেছিলাম, int20 নাম আমি নামকরণ করেছিলাম, এবং অনুরূপভাবে এটা আছে। এখন আমরা যদি চাই এইরকম ভাবে আমাদের যে কোনো কিছু নতুন করে অ্যাড করতে পারি কিংবা হচ্ছে মডিফাই করতে পারি।